ছোট্ট বন্ধুরা, আজ আমরা একটা স্কেলের সাহায্যে স্মৃতিসৌধ আঁকব। প্রথমে 6 ইঞ্চি একটা স্কেল নিয়ে তার তিন মাঝখান বরাবর যেখানে 3 ইঞ্চি সেখানে আমরা একটা ফোঁটা দেব। তারপর সেটা থেকে লম্বা করে উপরের দিকে একটা দাগ টানব। সেই দাগে আমরা প্রতি 1 সেন্টিমিটার করে 8টা দাগ দেব ছোট ছোট করে। তারপরে আমরা নিচে যেটুকু ছিল দাগ দেওয়া আছে তার প্রথমে ডান সাইডে 1/2 ইঞ্চি করে প্রতি 1/2 ইঞ্চিতে 8টা করে দাগ দেব। ঠিক একইভাবে বাম পাশেও আমরা প্রতি ইঞ্চিতে 1টা করে দাগ দেবো এবং মোট 7টা দাগ দেবো। তোমাদের সুবিধার্থে আমি দাগগুলোকে নাম্বার দিয়ে নিলাম, 1, 2, 3, 4 এভাবে করে 7 পর্যন্ত নাম্বার দিলাম। এটা আসলে শেখার জন্য, কারণ এই নাম্বারগুলো তো আর ছবিতে থাকবে না, এটা শেখার সহজ হবার জন্য এটা দেওয়া। আর উপর থেকে 1, 2 করে এভাবে 8 পর্যন্ত, আমরা নিচে দুপাশে দিলাম 7 পর্যন্ত আর লম্বায় দেব 8 পর্যন্ত। এবার স্কেলটা হাতে নিয়ে আমরা 1-এর সাথে 1 মেলাব, উপরের 1 নিচের 1, আবার এপাশেও তাই 1-এর সাথে 1 মেলাব। তারপর আমরা যাব 2-এ, এখানে 2 থেকে ওই 2-এ আমরা স্কেলটাকে রাখবো, কিন্তু পুরোটা আঁকবো না, যেটুকু আমাদের বাইরে আছে দাগের বাইরে। এভাবে প্রত্যেকটা দাগ আমরা 3-এর সাথে 3, 4-এর সাথে 4, 5-এর সাথে 5, এভাবে 7 পর্যন্ত দিয়ে নেব। কিন্তু স্কেলটা খেয়াল করতে হবে যে মাঝখানের দাগে যে ছোটো দাগ দিয়েছি সেটার 1, 2, 3, 4 সেই দাগে স্কেলটা যেন থাকে, কিন্তু আমরা পুরোটা দাগ দিচ্ছি না, আমরা শুধু যেটুকু দরকার বাইরের অংশ, কিন্তু আমরা সেই ফোঁটায় সেটা মিলিয়ে অবশ্যই মিলিয়ে নিতে হবে, তা না হলে তোমার সেই কার্ভ লাইনটা তৈরি হবে না। একইভাবে আমরা বাম পাশে একই পদ্ধতি অবলম্বন করে আমরা দাগগুলো দিয়ে নেব। এবারে আমরা ঠিক মাঝখানের যে দাগটা ছিল সেটাতে প্রথমে ডান পাশে নিচ থেকে উপরের দিকে মোটামুটি একই লাইনে যেন হয় সেটা খেয়াল করে আমরা এরকম ছোট দাগ দিয়ে নেব। এতে করে হবে কি, স্মৃতিসৌধের যে 7টা স্তম্ভ আছে, পিলার আছে, সেটার একটা তৈরি হবে, আদলটা তৈরি হবে। আর এখানে আমি বলছিলাম যে মাঝখানে যেন এর মতো তৈরি হয়। একই দিকে যেন না হয়ে যায়, ডান পাশেরটা ডানের দিকে নামবে, বাম পাশেরটা বামের দিকে নামবে। এবারে আমাদের সেই 8 নম্বর পয়েন্টটাতে
আমরা দুটো দাগ নিয়ে নেব এবং সেটা নিচের সেই পয়েন্টে দাগ মিলিয়ে দেব আর এদিক থেকে আমরা তিনটা দাগ চার নম্বরের সাথে আমরা মিলিয়ে দেব হয়ে গেল আমাদের স্মৃতিসৌধ আঁকা এবং এরপরে আমরা সামনের যে জায়গাটুকু আমরা একটু সেটা তৈরি করি আমরা তিনটা স্টেপে জিনিসগুলো করে নেব এবারে ঠিক আবার সে তিন নাম্বার মানে মাঝখানে স্কেলের ঠিক মাঝখান বরাবর আমরা একটা ফোঁটা দিয়ে নেব এবং তার দুপাশে দুই ইঞ্চি ডানে এক ইঞ্চি বামে এক ইঞ্চিতে আমরা দুটো ফোঁটা দেব বা দাগ দেব তার নিচে সেই জায়গা বরাবর আমরা একটা ছোট্ট দাগ দেব মানে দাগটার পরিমাপটা হবে দুই ইঞ্চি এখন আমাদের উপরের যে দাগটা সেটার সাথে মিলিয়ে আমরা আবার নিচে একটা দেব এবং সেখানে আমরা ডানে দেব দেড় ইঞ্চি বামে দেড় ইঞ্চি তার মানে তিন ইঞ্চি উপরেরটা আমাদের দুই ইঞ্চি হলো আর নিচেরটা আমাদের তিন ইঞ্চি হলো কিন্তু খেয়াল করতে হবে যেন মাঝখানের পয়েন্ট যেন একই জায়গায় তা না হলে জিনিসটা বাঁকা দেখতে বাঁকা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না বা জিনিসটা তৈরি হবে না যেটা আমরা করতে চাইছি সেটা তৈরি হবে না আমরা তার চারিদিকে একটা বর্ডার করে নেব যেখানে আসলে মাঝখানে এখানে পানি থাকে তোমরা যারা স্মৃতিসৌধে গিয়েছো বা দেখেছো তোমরা জানো মাঝখানে পানি থাকে তো এবারে আমরা পানির ভেতরে একটু কিছু ছোট ছোট শাপলা ফুল পাতা দিয়ে ডিজাইন উপরের দুটো দাগ আমরা একটু বাড়িয়ে নেব দুই সাইডে এটা আসলে সুন্দরটা বাড়িয়ে দেবার জন্যই এই জিনিসটা করা এবারে আমরা এখানে নিচের যে বেসটা তৈরি করেছিলাম তার উপরে একটা পতাকা আঁকব আর খেয়াল করতে হবে পতাকার যে ডাটিটা যেন একেবারেই সোজা হয় যেন বাঁকা না পতাকায় ডিজাইন করা যাবে না চাইলে একেবারে সিম্পল রাখা যাবে এগুলো আসলে যখন কালার করবে তখন জিনিসগুলো ফুটে উঠবে
পিছনে কিছু গাছ দেবো যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং যেটা একটা ল্যান্ডস্কেপের দৃশ্য।